তৃতীয় বর্ষে আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, তোমরা জানো যে বর্তমান পরিস্থিতিতে যেহেতু তোমাদের স্বাভাবিক ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে, সেজন্য ঢাকা কলেজ কর্তৃপক্ষ তোমাদের কাছে পৌঁছে গেছে অনলাইন ক্লাস নিয়ে। আর তারই আওতায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাস সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার শিরোনাম ইকোনমিক্স বা অর্থনীতি, আর এর কোর্স নম্বর হচ্ছে 308। শিক্ষার্থীরা, এই ইকোনমিক্স বা অর্থনীতি কোর্সটি তোমাদের, যারা তোমরা সাত কলেজের শিক্ষার্থী রয়েছ, তাদের জন্য এবছরই প্রথমবারের মতো সংযোজন করা হয়েছে তোমাদের সিলেবাসে। আমরা ইতোমধ্যে অর্থনীতির যে প্রাথমিক আলোচনাগুলো রয়েছে সেগুলো ধাপে ধাপে বেশ কয়েকটি অধ্যায়ের ভিত্তিতে তোমাদের সাথে আলোচনা করেছি। আজ তবে চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের আলোচনায় চলে যাচ্ছি। আর আলোচনায় তোমাদের সাথে রয়েছি আমি, জিনান বিনতে জামান, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমাদের আশা করি মনে আছে, তারপরও আগের একবার মনে করিয়ে দিতে চাই, আমরা আলোচনা করছিলাম বাজার নিয়ে। অর্থনীতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাজার। এই যে বাজার, এই ধারণাটি আমরা বাস্তবিক জীবনে কোনো স্থানের ক্ষেত্রে প্রয়োগ করে থাকলেও, অর্থাৎ যেখানে কেনা বেচা করা হয় সেরকম একটি স্থানকে নির্দেশ করে থাকলেও, বাজার আসলে অর্থনীতিতে একটি প্রক্রিয়া হিসাবে দেখা হয়, যেখানে ক্রেতা এবং বিক্রেতারা তাদের পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে কোনো একটি দ্রব্যকে নির্দিষ্ট দামে কেনা বেচা করে থাকে। তো এই বাজার সংক্রান্ত আলোচনার শেষে আমরা আজকে আলোচনা করব বাজারের ধরন নিয়ে। আর সেক্ষেত্রে আমরা আজকে আলোচনা করছি প্রতিযোগিতামূলক বাজারের ধরন এ বিষয়ে, টাইপস অফ মার্কেট অ্যাকর্ডিং টু কম্পিটিশন। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিযোগিতা, এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা। কোন একটি বাজার ব্যবস্থা বা বাজারের যে কাঠামোটি রয়েছে তাকে যদি আমরা বিশ্লেষণ করি, সেক্ষেত্রে তাকে কিন্তু নানা দৃষ্টিকোণ থেকে বিভাজন করা যায়। কিন্তু একটি বিষয় সব বাজারেই মোটামুটি অবস্থান করে বলে আমরা দেখেছি, সেটি হচ্ছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা হতে পারে ক্রেতার সাথে বিক্রেতার প্রতিযোগিতা, হতে পারে ক্রেতায় ক্রেতায় প্রতিযোগিতা, কিংবা বিক্রেতায় বিক্রেতায় প্রতিযোগিতা, এমনকি পণ্যে পণ্যে প্রতিযোগিতার বিষয়টিও কিন্তু বাজার ব্যবস্থার খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা। সেই কারণেই অর্থনীতিতে বাজার আলোচনার ক্ষেত্রে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের শ্রেণী বিভাগের ধারণাটি বিশেষ গুরুত্বের দাবি রাখে। অর্থনীতিতে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে মূলত দু ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপরটি হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, তারপর আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দুটি ধরন নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমাদের আজকের ক্লাসে। আশা করছি তোমরা সাথেই থাকবে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে সংজ্ঞাটি আমরা সাধারণভাবে দেখি, সেখানে বলা হচ্ছে যে বাজারে বহু সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা একটি সমজাতীয় পণ্যের কেনা বেচা করে, যেখানে সেই পণ্য চাহিদা এবং যোগানের ভারসাম্যের ভিত্তিতে কোনো একটি নির্দিষ্ট দামে ক্রয় বা বিক্রয় করা হয়ে থাকে। জোয়ান রবিন্স এর একটা সুন্দর সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, যে বাজারে প্রতিটি উৎপাদনকারী ফার্মের উৎপাদিত পণ্যের চাহিদা পরিপূর্ণ স্থিতিস্থাপক, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা এবং যোগানের মধ্যে একটি ভারসাম্য অবস্থা বিরাজ করে, যে কারণে পণ্যটির একটি নির্দিষ্ট দাম নির্ধারণ হয় এবং সেই দামেই বহু সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা সেই পণ্যের কেনা বেচা করে থাকেন। এখানে ক্রেতা এবং বিক্রেতা কেউ এককভাবে দ্রব্যটির উপরে বা দ্রব্যের দামের উপর কোনো প্রকার প্রভাব বিস্তার করতে পারেন না, বরঞ্চ একজন ক্রেতা বা বিক্রেতা এখানে বাজারে একটি ইউনিট বা একক হিসাবে কাজ করে থাকেন। বিক্রেতা দ্রব্যের মূল্য যেমন নির্ধারণের ক্ষেত্রে কোনো প্রকার একক প্রভাব রাখেন না, ক্রেতাও তেমনিভাবে তার চাহিদার
প্রয়োগের মাধ্যমে এককভাবে পণ্যের দামটিকে প্রভাবিত করতে পারেন না। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা পণ্য যখন বিক্রি করা হয় বা একটা পণ্য যখন বিনিময় করা হয়, তখন তার একটাই দাম নির্ধারিত থাকে এবং সেই একই দামে সকলেই সেখানে অকিবহাল থাকে, সেই দামটি সম্বন্ধে, পণ্যের সেই দামটি সম্বন্ধে অকিবহাল থাকে এবং সেভাবেই পণ্যটি ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। এখানে ক্রেতার দিক থেকে যেমন চাহিদা আসে, বিক্রেতার দিক থেকে আসে যোগানের বিষয়টি, এবং ক্রেতা এবং বিক্রেতার চাহিদা এবং যোগানের একটা ভারসাম্য অবস্থা সবসময়ই বিরাজমান থাকে বলেই একে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়েছে। পূর্ণ প্রতিযোগিতা মানে এখানে প্রতিযোগিতার যে বিষয়টি রয়েছে ক্রেতা এবং বিক্রেতা তা পূর্ণ মাত্রায় অবস্থান করে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এই যে আমরা ধারণাটি পেলাম, তার ভিত্তিতে এর বেশ কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে জানা যায়। এবার তবে চলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে বৈশিষ্ট্যগুলো আমাদের সামনে দেখা যায় বা রয়েছে, সেখানে আমরা দেখতে পাই, প্রথমত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বহু সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্রেতা এবং বিক্রেতার পরিমাণ হয় একাধিক বা বিপুল পরিমাণ। এখানে প্রত্যেক ক্রেতার চাহিদা দ্রব্যটি মোট চাহিদার একটি একক হিসাবে কাজ করে এবং প্রত্যেক বিক্রেতা যোগানো সেখানে পণ্যটির ক্ষেত্রে একটি একক হিসাবে কাজ করে। এককভাবে কোনো ক্রেতা বা বিক্রেতা সেই দ্রব্যটির চাহিদা বা যোগানের উপর কোনো প্রকার প্রভাব ফেলতে পারেন না। এখানে ক্রেতা এবং বিক্রেতার সম্মিলিত চাহিদা এবং যোগানের ভিত্তিতেই ভারসাম্য দামটি নির্ধারিত হয়ে থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পরবর্তী যে বৈশিষ্ট্যটি আমরা দেখতে পাই, সেখানে আমরা দেখছি এখানকার দ্রব্যটি হয় বা ক্রয় বিক্রয়ের যে দ্রব্যটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে থাকে সেটি হচ্ছে সমজাতীয় দ্রব্য। এ বাজারে বিক্রিত দ্রব্যটি সমজাতীয় বা একই গুণ সম্পন্ন হয় আর এজন্য এ দ্রব্যের মূল্য একই হয়ে থাকে। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি এক মূল্য বিরাজ করে, এটি এর আরেকটি বৈশিষ্ট্য। অর্থাৎ বাজারটিতে যে পণ্যটি ক্রয় বিক্রয় হয় তার দাম সর্বদাই এক বা অভিন্ন থাকে। চাহিদা এবং যোগানের ভারসাম্যের ভিত্তিতে যেহেতু দ্রব্যটির দাম নির্ধারিত হচ্ছে, সেখানে কোনো ক্রেতা বা বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বা যে পরিমাণ দ্রব্য ক্রয় বা বিক্রয় করতে চায় তিনি পারেন, কিন্তু সেক্ষেত্রে দামের ব্যাপারটি এক থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যেই ধারণাটি তাকে যদি আমরা জ্যামিতিক ধারণার মাধ্যমে প্রকাশ করি, সেখানে দেখা যায় গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা উভয়ই ভূমি অক্ষের সমান থাকে। অর্থাৎ এ বাজারে মূল্য স্থির হয়ে থাকে সেই মূল্যে, যে মূল্য স্থির থাকে সেই মূল্যেই চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক থাকে। তাই গড় আয় এবং প্রান্তিক আয় উভয় সমান থাকে, যে কারণে গড় আয় রেখা আর প্রান্তিক আয় রেখা একইভাবে ভূমি অক্ষের সমান্তরালে অবস্থান করে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কথাটিতে বোঝা যাচ্ছে এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই সম্পূর্ণভাবে পণ্যটি এবং বাজার ব্যবস্থাটি সম্পর্কে অবগত থাকে, যে কারণে এখানে বাজারের সম্বন্ধে পূর্ণ জ্ঞান বিরাজ করে। এখানে দ্রব্যের গুণাগুণ সম্পর্কে বা দ্রব্যের মূল্য সম্পর্কে এককভাবে ক্রেতা বা বিক্রেতা জানবে বা জানবে না এমন ঘটবে না, বরঞ্চ উভয় পক্ষই পূর্ণভাবে এতে অবহিত থাকে, যে কারণে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য কোনো বিক্রেতা গ্রহণ করতে পারে না, দ্রব্যটি একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতাও কিনতে সমর্থ হয়। প্রবেশ এবং প্রস্থানের অধিকার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনা করে যে কোনো একটি প্রতিষ্ঠান এ শিল্পে অবাধে প্রবেশ বা প্রস্থান করতে পারে। এ বাজারে অবাধে প্রবেশ ও প্রস্থানের অধিকার সবারই রয়েছে। আমরা কিন্তু কোমল পানীয় যে বাজার রয়েছে সারা বিশ্বব্যাপী তাকে কিন্তু অনেকটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হিসেবে দেখে থাকি। কোকা কোলা, পেপসি,
এই যে পণ্যগুলো রয়েছে এই সম্বন্ধে সবাই কিন্তু মোটামুটি অবহিত, এবং ক্রেতা এবং বিক্রেতা কেউ এককভাবে কিন্তু এর দাম নির্ধারণে কোনো প্রকার ভূমিকা রাখতে পারে না। ক্রেতার দিক থেকে যেমন চাহিদাটি থাকে, ঠিক তেমনি ভাবে বিক্রেতার দিক থেকেও চাহিদাটি বিরাজ করে, যে কারণে যোগানটি বিরাজ করে, যে কারণে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন একটি নতুন ফার্ম যেমন সহজে প্রবেশ করতে পারে, তেমনি কোনো পুরানো ফার্ম প্রয়োজন বোধে বাজার ত্যাগও করতে পারে। ভবিষ্যৎ এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এই শিল্পে অবাধে একটি শিল্প অবাধে এখানে প্রবেশ বা প্রস্থানের অধিকার রাখে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর উপকরণ সমূহ পূর্ণ গতিশীল। আমরা জানি কোনো একটা বাজার ব্যবস্থার সাথে জড়িত বেশ কিছু উপকরণ রয়েছে, সেই উপকরণগুলি বিভিন্ন শিল্প পেশা বা স্থান এগুলোর ক্ষেত্রে সম্পূর্ণভাবে গতিশীল থাকে এবং অবাধে বিচরণ করতে পারে, ফলে উপাদানের মূল্য সকল ক্ষেত্রে কিন্তু সমান থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষই যৌক্তিক আচরণ করবেন। একজন ক্রেতা যেমন যুক্তিসঙ্গত আচরণ করে দ্রব্যের গুণাগুণ বিবেচনা করে সর্বদা কম মূল্যে দ্রব্যটি কিনতে চাইবেন, একজন বিক্রেতাও তেমনি ভালো গুণাগুণ সম্পন্ন দ্রব্যই বিক্রয় করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে যৌক্তিক আচরণটি করবেন। ভোগের এবং উৎপাদনের স্বাধীনতা এ বাজারের আরেকটি বৈশিষ্ট্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা স্বাধীনভাবে কম বেশি ক্রয় করতে পারে এবং বিক্রেতাও তার ইচ্ছামতো দ্রব্যের উৎপাদন বাড়াতে বা কমাতে সক্ষম, যে কারণে এক্ষেত্রে ভোগ এবং উৎপাদন উভয় ক্ষেত্রেই বিক্রেতা বা উৎপাদনকারী আর ক্রেতা বা ভোগকারী সমান সুযোগ লাভ করে থাকেন। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মূল লক্ষ্যই হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ, যা এ বাজারের আরো একটি অন্যতম বৈশিষ্ট্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে কোনো ফার্ম অবাধে প্রবেশ বা প্রস্থানের অধিকার যেমন রাখে, ঠিক তেমনি ভাবে সেই ফার্মের মুনাফাটি সর্বোচ্চকরণেরও অধিকার রয়েছে, অর্থাৎ বিক্রেতার উদ্দেশ্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সবসময় থাকে সর্বোচ্চ মুনাফাটি অর্জন করা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ধারণাটি বুঝতে পেরেছ। এবার তবে চলো আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে ধরন রয়েছে তার মধ্যে একটি ধরন একচেটিয়া বাজার সম্বন্ধে আলোচনা করি। একচেটিয়া বাজারের ইংরেজি প্রতিশব্দটি হচ্ছে মনোপলি। মনোপলির শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি বা যদি আমরা ভাঙি, সেখানে আমরা দেখব মনো এবং পলি দুটি শব্দ আমরা পাচ্ছি। মনো শব্দের অর্থ একক আর পলি শব্দের অর্থ বিক্রেতা। অতএব যে বাজারে অসংখ্য ক্রেতা থাকলেও একজন মাত্র বিক্রেতা থাকেন তাকে বলা হয় একচেটিয়া বাজার। যেমন বাংলাদেশ রেলওয়ের কথা আমরা বলতে পারি, এটি কিন্তু একটি একচেটিয়া বাজার ব্যবস্থার উদাহরণ। এখানে ক্রেতা কারা? আমরা যারা রেলের সুবিধাটি ভোগ করছি, বা বাংলাদেশের 16 কোটি জনগণই কিন্তু, বা 18 কোটি জনগণও যদি আমরা ধরি মতান্তরে, তারা প্রত্যেকেই কিন্তু রেল সুবিধা ভোগ করার অধিকার রাখছেন, অর্থাৎ ক্রেতার সংখ্যা এখানে সমগ্র দেশবাসী। কিন্তু বিক্রেতা বা সেবাদানকারী প্রতিষ্ঠান কেবলমাত্র একটি, সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। একচেটিয়া বাজার সেরকম এক ধরনের বাজার যেখানে একজন মাত্র বিক্রেতা থাকেন এবং অসংখ্য ক্রেতার অবস্থান করেন। এ বাজারে বিক্রেতার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এই দ্রব্যের ঘনিষ্ঠ কোনো পরিবর্তক দ্রব্য থাকে না, সেজন্য এ বাজারে বিক্রেতা দ্রব্যের মূল্য নির্ধারণ করে থাকেন নিজের ইচ্ছা অনুযায়ী, এবং এর দাম ও যোগানের উপরে বিক্রেতার পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকে। অধ্যাপক কুয়েট সোয়ানিস এর মতে একচেটিয়া বাজার হচ্ছে এমন একটি বাজার যেখানে একক বিক্রেতা থাকেন, দ্রব্যের কোনো ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য থাকে না এবং বাজারে প্রবেশের বাধা বিদ্যমান থাকে। আমরা বুঝতেই পারছি একচেটিয়া বাজার এমন একটি বাজার যেখানে বিক্রেতা পূর্ণভাবে বাজারটি নিয়ন্ত্রণ করার স্বার্থে অন্য কোনো ফার্ম বা বিক্রেতা ব্যতীত, মূল বিক্রেতা ব্যতীত অন্য কোনো বিক্রেতার
এই বাজারে প্রবেশাধিকার সংরক্ষিত থাকে বা প্রবেশাধিকার সম্পূর্ণভাবে প্রতিবন্ধকতা দ্বারা বন্ধ করে দেয়া হয়। একচেটিয়া বাজারের এই যে আমরা ধারণা পেলাম বা এই যে চরিত্র আমরা জানতে পারছি, তার ভিত্তিতে একচেটিয়া বাজারের কিছু বৈশিষ্ট্য আমরা খুব সহজেই বুঝতে পারি। চলো তবে একচেটিয়া বাজারের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সে সম্বন্ধে একটু আলোকপাত করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একচেটিয়া বাজারের মূল বৈশিষ্ট্যটি হচ্ছে এখানে একজন মাত্র বিক্রেতা থাকবে। একচেটিয়া বাজারে দ্রব্যের কেবল একজন বিক্রেতা থাকতে পারে, এজন্য দ্রব্যের যোগানের উপর বিক্রেতার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। দ্বিতীয়ত, এখানে ক্রেতার সংখ্যা অনেক বেশি হয়, বিক্রেতা একজন থাকলেও ক্রেতা বহু সংখ্যক থাকতে পারেন। ক্রেতা ক্রয়ের পরিমাণ হ্রাস বৃদ্ধি করে মূল্যের উপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারেন না, কেননা বিক্রেতা দ্বারাই এখানে মূল্যটি নির্ধারণ হয়। বিক্রেতা একমাত্র যোগানদাতা বলে তিনিই কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন এ বাজারে। একচেটিয়া বাজারের আরো একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো পরিবর্তক দ্রব্য থাকে না। অর্থাৎ আমি যেই দ্রব্যটি এই একচেটিয়া বাজারের মাধ্যমে ভোগ করছি বা বিক্রেতা যেই দ্রব্যটি একচেটিয়া বাজারে বিক্রয় করছেন, সে দ্রব্যটির সাবস্টিটিউট বা পরিবর্তক আর কোনো দ্রব্য থাকে না। ঘনিষ্ঠ কোনো পরিবর্তক দ্রব্য না থাকার ফলে ক্রেতা অন্য কোনো দ্রব্য ক্রয় করে তার চাহিদাও পূরণ করতে পারেন না, তিনি বাধ্য হন এই দ্রব্যটি ক্রয়ের জন্য। একচেটিয়া বাজারের যোগান নিয়ন্ত্রণ আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দ্রব্যের দাম কম বেশ হয় মূলত যোগানের নিয়ন্ত্রণের মাধ্যমে। একচেটিয়া বাজারের মূল বৈশিষ্ট্য যেহেতু একজন মাত্র বিক্রেতা বা একজন মাত্র উৎপাদক, সে কারণে উৎপাদনকারী দ্রব্যের উৎপাদন এবং যোগান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে তিনি দাম নির্ধারণে প্রত্যক্ষ প্রভাব রাখতে পারেন। একচেটিয়া বাজারে দাম নিয়ন্ত্রণ হয় মূলত উৎপাদনকারী দ্রব্যের উৎপাদন এবং যোগানের মাধ্যমে। এ কারণে এই দামটি নিয়ন্ত্রিত বা নির্ধারিত হয়ে থাকে বিক্রেতার দিক থেকে। নিয়ন্ত্রণ এভাবে হতে পারে যে উৎপাদন পরিমাণ কম বেশি করে দ্রব্যের বাজারে মূল্য কম বেশি হতে পারে। অপর যেমন ধর যাক কোনো একটি দ্রব্যের উৎপাদন, একচেটিয়া বাজারে দ্রব্যের উৎপাদন যদি হ্রাস করা হয় তখন কিন্তু স্বাভাবিকভাবেই বাজারে দ্রব্যটির দাম বেড়ে যাবে। অপরদিকে উৎপাদন যদি বেশি আকারে হয় তখন এর দাম বা দ্রব্যটির বিক্রয় মূল্য অনেকটা কমে যাবে। একচেটিয়া বাজারের ষষ্ঠ যে বৈশিষ্ট্যটি আমাদের সামনে আসে সেখানে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যের চাহিদা এবং দাম নির্ধারণ। এ বাজারে বিক্রেতা দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারণ করে মূল্য নির্ধারণ করে থাকে এবং তা পরিবর্তনযোগ্য। এ বাজার তার দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক। এ বাজারে দ্রব্যের চাহিদাটি অস্থিতিস্থাপক সে বাজারে মূল্য বেশি, আর যে বাজারে দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক সে বাজারে মূল্য নির্ধারণ করা হয় কম। অর্থাৎ দ্রব্যের চাহিদার ওঠানামার উপরে এখানে কিন্তু দ্রব্যের দামটি নির্ধারণ করা হয় অনেক ক্ষেত্রে বিক্রেতার মাধ্যমে বা উৎপাদনকারীর মাধ্যমে। গড়া এবং প্রান্তিক আয়ের রেখাচিত্রের মাধ্যমে যদি আমরা একচেটিয়া বাজারকে বুঝতে চাই তাহলে আমরা দেখি একচেটিয়া বাজারে বিক্রি বাড়াতে হলে কম মূল্য কমাতে হয়, এজন্য গড় আয় রেখা বা চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়, বা থেকে ডান দিকে নিম্নগামী হয়। আর প্রান্তিক আয় বা গড় আয়ের যে কম হয় প্রান্তিক আয় গড় আয় রেখার নিচে অবস্থান করে। অষ্টমত যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিল্পে প্রবেশ এবং প্রস্থানের অধিকার এখানে নিয়ন্ত্রিত থাকে। একচেটিয়া বাজার যেহেতু একজন বিক্রেতাই নির্ধারিত থাকেন, এ কারণে এখানে কোনো নতুন উৎপাদক বা নতুন কোনো ফার্ম, নতুন কোনো বিক্রেতা প্রবেশ বা প্রস্থান করতে পারেন না। বিজ্ঞাপন খরচ, এ বাজারে যেহেতু কোনো প্রতিযোগিতা নাই, এককভাবে বিক্রেতা পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করেন একজন বিক্রেতা, সে কারণে এই বাজারের পণ্যটির কোনো প্রকার বিজ্ঞাপনের প্রয়োজন হয় না বলে বিজ্ঞাপনের কোনো বাড়তি খরচও নেই। একচেটিয়া বাজারের বিক্রেতার লক্ষ্য অবশ্যই মুনাফা সর্বোচ্চকরণ।
সর্বশেষ আমরা যে বিষয়টি দেখা যায় সেটা হচ্ছে একচেটিয়া বাজার সাধারণত সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আমরা বাজার ব্যবস্থায় একচেটিয়া বাজারগুলোতে যে পণ্যটি বা যে দ্রব্যটিকে দেখতে পাই সেটি মূলত সরকার দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে, কেননা সরকারই সর্বময় ক্ষমতার অধিকারী। আমরা জানি আমরা বর্তমান কালে যে রাষ্ট্র ব্যবস্থা দেখতে পাচ্ছি সে কারণে একচেটিয়া বাজারগুলোতে মূলত সরকারই মূল নিয়ন্ত্রণটি আরোপ করে থাকে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আরো একটি ধরন হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এই বাজারের যে ধারণা আমরা পাই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে এবং বিক্রেতা সমজাতীয় তবে অভিন্ন নয় এমন দ্রব্য উৎপাদন ও বিক্রয় করে তাকেই একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। এরূপ বাজারের ধারণা সর্বপ্রথম আমরা প্রাই মার্কিন অর্থনীতিবিদ চেম্বারলিনের মাধ্যমে। এ ধরনের বাজার উৎপাদিত বিভিন্ন দ্রব্য সদৃশ তবে ঠিক অভিন্ন নয়। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলতে একটি বাজার কাঠামো বোঝায় যার বৈশিষ্ট্যের মধ্যে থাকে যথেষ্ট ছোট ছোট ফার্ম যারা সদৃশ কিন্তু সামান্য পৃথকীকৃত দ্রব্য উৎপাদন করে। শিল্পে তাদের প্রবেশ ও প্রস্থানে পূর্ণ অধিকার থাকে এবং বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকে। এ বাজারে প্রত্যেক বিক্রেতা বিভিন্ন ট্রেডমার্ক ব্র্যান্ড ও মোড়কের মাধ্যমে দ্রব্য পৃথকীকরণের চেষ্টা করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের দেশে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারকে অনেক বেশি দেখে যাই। যেমন ধরো এখন চিপসের কথা যদি বলি, আমাদের দেশে চিপসের নানা ব্র্যান্ড নানা ধরন রয়েছে। বা সাবানের কথা যদি বলি, বিভিন্ন ধরনের সাবান কিন্তু আমাদের দেশে পাওয়া যাচ্ছে, তাই না? এই যে সাবান বা চিপসের কথা আমরা বলছি এগুলো কি সমজাতীয় নয়? আমরা যদি বলি রিং চিপস, পটেটো ক্র্যাকার্স, মিস্টার টুইস্ট বা প্রাণ চিপসের কথা, বিভিন্ন ধরনের চিপসের কথা বললি যদি আমরা, সেই চিপসগুলি কিন্তু মূলত জিনিসটা একই, সেটা হচ্ছে চিপস। কিন্তু তারপরেও এদের মধ্যে কিছুটা ভিন্নতা তো বিদ্যমান। প্রায় সমজাতীয় তবে অভিন্ন নয় এমন পণ্যের যে বাজার আমরা দেখতে পাচ্ছি তাকে কিন্তু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলা হচ্ছে। শুধুমাত্র অনেক সময় পণ্য এক থাকলেও ব্র্যান্ড বা ট্রেডমার্কের ভিন্নতার জন্যও কিন্তু এর অনেকটাই দাম প্রভাবিত হয়ে থাকে। এই একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের যে ধারণা আমরা পাচ্ছি তা থেকে এর কিছু বৈশিষ্ট্য চিহ্নিত করা যায়। এবার তবে চলো আমরা এই বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে একটু জেনে নিই। প্রথম যে বৈশিষ্ট্যটি আমরা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে দেখছি সেখানে আমরা দেখছি এখানে বহু সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা থাকেন। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে। এ বাজারে বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকার ফলে এককভাবে কোনো ফার্ম বা কোনো উৎপাদন প্রতিষ্ঠান বাজারের মোট উৎপাদনের উপর বা মূল্য নির্ধারণের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারেন না। এই বৈশিষ্ট্য কিন্তু আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারেও আমরা লক্ষ্য করেছিলাম। এখানে যে পণ্যটি পাওয়া যায় সেটি সদৃশ কিন্তু সামান্য পৃথকীকৃত দ্রব্য। এ বাজারে একটি ফার্মের দ্রব্যের সাথে অন্য একটি ফার্মের যে দ্রব্য থাকে তা কার্যকারিতার দিক থেকে এক হলেও বা সাদৃশ্য থাকলেও এদের মধ্যে কিছু সামান্য পার্থক্য আমরা লক্ষ্য করে থাকি। যেমন আমরা সাবানের কথা বলছিলাম, অ্যারোমেটিক সাবান, লাক্স সাবান বা তিব্বত সাবান, এই সাবানগুলোর কাজ কিন্তু একই বা কর্মক্ষমতাও প্রায় সমান পর্যায়ের। তারপরেও এদের মধ্যে কিছুটা পার্থক্য আমরা লক্ষ্য করি ব্র্যান্ডের ক্ষেত্রে বা অনেকের ব্যবহারযোগ্যতার দিক থেকে এদের কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে। বাহ্যিক কিছু দিক বিবেচনা করে এদেরকে পৃথক করা গেলেও বস্তুগতভাবে এদের মধ্যে কিছুটা সদৃশ্যতা থাকে বা মূলত যেই বিষয়টি সেটি হচ্ছে এদের মধ্যে সদৃশ্যমূলক একটা ব্যাপার লক্ষ্য করা যায়। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে দাম নিয়ন্ত্রণে বিক্রেতা আংশিকভাবে প্রভাব বিস্তার করতে পারে। এ বাজারে বিভিন্ন ফার্ম প্রায় একই রকম দ্রব্য আনলেও তার মধ্যে কিছুটা পৃথকীকরণ করা যায় যে কারণে বিক্রেতা তার দ্রব্যের দামের উপর কিছুটা মূল্য নির্ধারণের ক্ষেত্রে বা দাম নির্ধারণের ক্ষেত্রে কিছুটা প্রভাব বিস্তার করতে পারে। ধরো কোনো একটা পণ্য খুব বেশি জনপ্রিয় বা কোনো একটা এই মুহূর্তে আমরা যদি ধরি যে আমাদের দেশে ফেয়ার অ্যান্ড লাভলি বেশ বাজার
অনেকদিন ধরেই প্রচলিত বা এই ফেয়ার অ্যান্ড লাভলি সম্বন্ধে মানুষের একটা ইতিবাচক ধ্যান ধারণা রয়েছে বাংলাদেশে অনেক মানুষের মধ্যে। এখন ফেয়ার অ্যান্ড লাভলি যদি বাজারে একটি সাবান আনে, সেই সাবানটির দাম যদি তারা কিছু বেশি রাখতে চায়, তাহলে কিন্তু তারা সেটি করতে সক্ষম, কেননা তার পূর্বতন যে রেপুটেশন আছে বা পূর্ববর্তী তার যে একটা গুডউইল আছে, একটা সুনাম আছে, সেই সুনামের উপর ভিত্তি করে অনেকেই কিন্তু তাদের সেই পণ্যটি বেশি দামে হলেও কিনতে আগ্রহী হবে। তাই দেখা যাচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা কিছুটা হলেও তার দামকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। এছাড়া একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে আর যেসব বৈশিষ্ট্য দেখা যায় সেখানে আমরা দেখতে পাচ্ছি, এ বাজারে বিজ্ঞাপন একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বাজারে দ্রব্যগুলো বিভিন্ন ফার্ম কর্তৃক উৎপাদিত হয় এবং দ্রব্যগুলো সদৃশ হলেও বাহ্যিক কিছু দিকে এদের কিছুটা পার্থক্য থাকার কারণে প্রত্যেকেই তার দ্রব্যটির ব্র্যান্ডিং করেন, মার্কেটিং পলিসি বিভিন্নভাবে গ্রহণ করতে পারেন। দ্রব্যের চাহিদা বৃদ্ধি করার জন্য বা এই দ্রব্যটি বাজারে ভালো দামে বিক্রি করার জন্য বিক্রেতা এক্ষেত্রে বিজ্ঞাপনের সাহায্য নিয়ে থাকেন। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্ম ইচ্ছা করলে প্রবেশ করতে পারে বা কোনো দ্রব্যের ক্ষেত্রে কোনো কোনো দ্রব্যের ক্ষেত্রে স্বল্প মেয়াদি বা অস্বাভাবিক মুনাফা যদি অর্জিত হয় সেক্ষেত্রে কিন্তু অনেক নতুন নতুন ফার্মের আবির্ভাব ঘটতে দেখা যায়। অপরদিকে কোনো কোনো ফার্ম যদি কোনো এই শিল্পে যদি লোকসান হয় সেক্ষেত্রে অনেক ফার্ম কিন্তু বা অনেক উৎপাদন প্রতিষ্ঠান এই শিল্প থেকে বা এই বাজার থেকে নিজেকে সরিয়ে নিতে পারে। তাই প্রবেশ এবং প্রস্থানের ক্ষেত্রে এখানে কোনো বাধা থাকে না বা কোনো প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায় না। চাহিদার প্রকৃতি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে একটি দ্রব্যের অতি ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য থাকার কারণে কোনো ফার্ম তার দ্রব্যের মূল্য বৃদ্ধি করলে কিছু সংখ্যক ক্রেতা অন্য ফার্মের দ্রব্যের প্রতি তাদের চাহিদাকে প্রকাশ করে, ফলে প্রথম যে ফার্মটি বা যে ফার্মটি দাম বৃদ্ধি করেছিল এর চাহিদা কিন্তু অনেকাংশে কমে যায়। খুব স্বাভাবিকভাবে মনে করো আজকে আমরা প্রচলিত একটি সাবান ব্যবহার করতে অভ্যস্ত, সেই সাবানটির দাম কোনো কারণে যদি 2-1 টাকা বেড়ে যায়, তখন কিন্তু যেহেতু এর পরিবর্তক আরো সাবান বাজারে রয়েছে, আমরা অন্য একটি সাবান পূর্বের মূল্যে বা এর চেয়ে কম মূল্যে কিনে নিতে পারি। ফলে কি হয়, ফলে প্রথম যেই ফার্মটি ছিল বা প্রথম যে সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠান ছিল সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এই যে একচেটিয়ামূলক প্রতিযোগিতামূলক বাজার, সেখানে চাহিদা কখনোই শূন্য হয় না, হয়তো পরিবর্তন হয় কিন্তু শূন্য হয় না। এক্ষেত্রে মুনাফা সর্বোচ্চকরণ আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যার কারণে আমরা দেখতে পাই যে প্রতিটি ফার্মের মধ্যেই একটি প্রতিযোগিতা কাজ করে যে কে কতটা মুনাফা অর্জন করছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে আলোচনা করলাম সেখানে আমরা প্রতিযোগিতামূলক বাজারের বিভিন্ন ধরন সম্বন্ধে আলোকপাত করেছি, যেখানে আমরা দেখেছি প্রথমত প্রতিযোগিতামূলক বাজারকে দু ভাগে ভাগ করা যাচ্ছে। একটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপরটি হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বহু সংখ্যক ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি ভারসাম্য দামে, যেখানে ক্রেতা এবং বিক্রেতা একক কোনো প্রভাব ব্যতীতই কোনো একটি পণ্য নির্দিষ্ট দামে বা ভারসাম্যমূলক দামে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। এখানে কোনো ফার্মের প্রবেশ এবং প্রস্থানের অবাধ সুযোগ দেখা যায় এবং মুনাফার সর্বোচ্চকরণ এর মূল লক্ষ্য। এরপরে আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে মূল দুইটি ধরন রয়েছে, একচেটিয়া বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, সে দুটি ধারণা নিয়ে আলোচনা করলাম। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতা থাকেন, যিনি পণ্যের দাম এবং যোগানকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করেন এবং এটি মূলত একটি সরকার নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা। তৃতীয়ত আমরা দেখলাম একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, যে বাজারে বহুসংখ্যক ক্রেতা বিক্রেতা থাকলেও প্রায় তারা সমজাতীয় পণ্যই উৎপাদন করে থাকেন, বিভিন্ন ব্র্যান্ড বা মোড়কের মাধ্যমে এই পণ্যগুলোকে পৃথকীকরণ করা হয়ে থাকে। এই বাজারে
মুনাফার সর্বোচ্চ করণই মূল লক্ষ্য হিসেবে কাজ করে। মূলত লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটি বাজার ব্যবস্থাতে কিন্তু মুনাফা সর্বোচ্চকরণের ধারণাটিকে আমরা কমন বা সাধারণ একটি কম্পোনেন্ট হিসাবে লক্ষ্য করি। তো এই ছিল বাজার সম্বন্ধে আমাদের আলোচনা। আশা করছি তোমরা ক্লাসগুলো করেছো এবং এর দ্বারা উপকৃত হয়েছো। আর তারপরেও যদি তোমাদের কোনো রকম দ্বন্দ্ব থাকে, কোনো রকম প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। বাজার ব্যবস্থা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা। আশা করছি এই ক্লাসগুলো তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। আজ তবে এ পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে বাড়িতেই থাকো। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।